Welcome to my channel English Professor Bidhi. Mondhara, video ti shuru korar agei ami tomader congratulation janacchi karon tumra dirgho ekti bhorti juddher pore jara tomader kankito subject English peyecho tader shobaike amar pokkho theke congratulation ebong ami tomader bright future kamona korei ami amar video ti shuru korbo. Ajke ami tomader jei bishoy tar upor class nebo seta hocche amader bikkhato writer James Joyce er ekti short story Arraby. এই অ্যারাবি এই স্টোরিটার উপরে আমি ক্লাস নেব আশা করি এই ক্লাসটার উপরে তোমাদের এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না তো বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে দেখতে থাকো আমার এই ভিডিও অ্যারাবি আমাদের জেমস জয়েসের একটি হচ্ছে আত্মজীবনী লেখা অর্থাৎ অটোবায়োগ্রাফিক্যাল লেখা কারণ এখানে আমাদের রাইটার তার বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা সে কিন্তু উল্লেখ করছে এবং এখানে এই স্টোরিতে তিনি এটাই উল্লেখ করেছেন যে একজন কিশোর বালক এই কিশোর বালকের প্রথম অর্থাৎ নারীর প্রতি তার যে আকর্ষণ অর্থাৎ কিশোর বয়সে একটি মেয়ের প্রতি তার যে আকর্ষণ বা প্রেম বা ভালোবাসা যে আবেগটা এই আবেগটাই কিন্তু আমাদের জেমস জয়েস তার এই অ্যারাবি যে শর্ট স্টোরি এই শর্ট স্টোরির মাধ্যমে কিন্তু এটাই তিনি তুলে ধরেছেন এবং এখানে তিনি তার বাস্তব জীবনের কিছু ঘটে যাওয়া কাহিনী কিন্তু তুলে ধরেছেন কারণ আমাদের জেমস জয়েস সে কিন্তু এই ডাবলিন শহরে বাস করত ডাবলিনেরই একটা শহর এবং এখানে যে নর্থ এন্ড রিসমন্ড স্ট্রিট অর্থাৎ এই নর্থ রিসমন্ড স্ট্রিটের বর্ণনা কিন্তু আমরা এই অ্যারাবি এই স্টোরিতে পাই এবং আমাদের জেমস জয়েস সে কিন্তু যখন ছোটোবেলা ছিল তখন কিন্তু সেখানেই তিনি ছিলেন এর থেকে বোঝা যায় তার বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনাই কিন্তু আমাদের এই অ্যারাবি যে শর্ট স্টোরি এই শর্ট স্টোরিতে তিনি তুলে ধরেছেন আর এই যে নামটা এই স্টোরির নামটা হচ্ছে অ্যারাবি অ্যারাবি কিন্তু কোনো মানুষের নাম নয় এটা হচ্ছে একটি বাজারের নাম এই বাজারের নামটাকে নিয়েই কিন্তু হচ্ছে আমাদের এই জেমস জয়েস এই শর্ট স্টোরিটা লিখেছেন তো এবার আসি আমি তাহলে এই স্টোরির মূল কাহিনীটা আমরা এখানে একটু দেখতে পাই যে স্টোরিটা যখন শুরু হয় তখন হচ্ছে এই নর্থ রিসমন্ড স্ট্রিট এই স্ট্রিটের একটি ডিটেলস একটা বর্ণনা দিয়ে কিন্তু এই নাটক স্টোরিটা শুরু হয় এবং এখানে আমরা দেখতে পাই যে নর্থ রিসমন্ড স্ট্রিট এটা কিন্তু একটা নীরব শান্ত একটা স্ট্রিট এবং এখানে কোনো কোলাহল নেই এখানে মানুষের কোনো যে বেশি যাতায়াত সেটাও কিন্তু নাই কিন্তু এই স্ট্রিটের পাশে রয়েছে হচ্ছে ক্রিশ্চিয়ান ব্রাদার্স স্কুল এই ক্রিশ্চিয়ান ব্রাদার্স স্কুল যখন ছুটি হয় ঠিক সেই সময়টাই কিছু সময়ের জন্য এই স্ট্রিটটাতে একটা কোলাহল পাওয়া যায় আর কি অর্থাৎ সেই সময় ক্রিশ্চিয়ান ব্রাদার স্কুলের ছেলেমেয়েরা যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করে ঠিক সেই অল্প কিছুক্ষণের জন্য এই রাস্তাটা হচ্ছে প্রাণ ফিরে পায় কিন্তু পরক্ষণেই আবার যেমন নীরব শান্ত এই শান্ত পরিবেশটা পাওয়া যায় এবং এই স্ট্রিটের পাশেই আমাদের যে এই গল্পের যে প্রোটাগনিস্ট বা মূল যে চরিত্র যার এখানে কিন্তু নাম দেওয়া নাই তার যে একটা নাম সেই নাম কিন্তু আমরা এখানে খুঁজে পাই না আননেমড বয় একটা অনামের একটা বালক অনামী একটা বালক তো এই বালকের আমরা চরিত্র এখানে পাই এবং দেখি যে সে এই স্ট্রিটেই ধারায় কিন্তু তার হচ্ছে বাসা এবং সে সম্ভবত তার চাচা চাচির সাথে থাকে কারণ তার এখানে আমরা মা বাবাকে কিন্তু দেখতে পাই না এবং সে বিকেলবেলায় এখানে যে ছেলেমেয়েগুলো রয়েছে এদের সাথে খেলা করে এবং সে যেই বাসাতে থাকে সেই বাসাতেই একটা কক্ষ আছে সেই কক্ষটা এখন আপাতত স্টোররুমে পরিণত হয়ে আছে কিন্তু একটা সময় এখানে কিন্তু একটা যাজক থাকতো এবং এই যাজক খুবই ভালো মনের একজন মানুষ ছিল আমরা এখানে সেটা দেখতে পাই এবং আমাদের এই বয় এই বালকটি সে কিন্তু তারই একটা খেলার বন্ধু সে হচ্ছে ম্যানগান এই ম্যানগানের একটা কিশোর বোন আছে এই বোনটার উপরে সে কিন্তু একটু দুর্বল ছিল অর্থাৎ তার প্রতি কিশোর বয়সে কিশোর বালকের একটা মেয়ের প্রতি কিশোরীর উপর প্রতি যেই একটা আবেগ বা ভালোবাসা ঠিক সেই আবেগটাই কিন্তু এই বালকটার মধ্যে রয়েছে এবং যখনই সেই এই ম্যানগানের বোনকে দেখতে পাতো তখনই কিন্তু তার ভাষা সে হারিয়ে ফেলত এমনটাই বর্ণনা আমরা কিন্তু এই স্টোরিতে পাই এবং সে লুকিয়ে লুকিয়ে কিন্তু এই যে যাজকের যে কক্ষটা রয়েছে এই কক্ষের বারান্দা রয়েছে এখান থেকে কিন্তু সে লুকিয়ে লুকিয়ে ওই ম্যানগানের বোনকে দেখার চেষ্টা করতো এবং যেদিনকেই থেকে সে হচ্ছে ম্যানগানের বোনকে দেখেছে সেদিন থেকেই কিন্তু তার ভাবনা চিন্তা সব কিছুই কিন্তু এই ম্যানগানের বোনকে নিয়ে এবং একটা সময় আমরা দেখতে পাই যে এই বালকের সাথে এই ম্যানগানের বোনের একটা কথোপকথন হয় আমাদের ম্যানগানের বোন যখন এই বালকটিকে জিজ্ঞেস করে যে সে এই অ্যারাবি মার্কেটে গিয়েছিল নাকি কিন্তু আমাদের বালকটা যেহেতু তার সাথে আলোচনাতে অতটা ইয়ে না কারণ তাকে দেখলেই তার ভিতরটা অন্যরকম একটা পরিবর্তন চলে আসতো যার কারণে সে কী বলতেছে
তাই সে সেন্সলিয়ে কিন্তু সেন্স অবস্থায় কিন্তু সে কথা বলতো না এখানে অর্থাৎ সে উদাসীনভাবে একটা অ্যান্সার করে দিত কারণ সে অনেকটা নার্ভাস ফিল করতো এই বালিকাকে দেখার পরে যখনই এই ম্যানগানের বোন জিজ্ঞেস করলো যে সে আরবি মার্কেটে গিয়েছিল নাকি তো এই বালকটা হ্যাঁ কিনা একটা উত্তর দিয়েছিল সেটা সে বলতে পারে না পরবর্তীতে এই বালক তার কাছে প্রমিস করে যে সে যদি মেলাতে যায় এবং তার জন্য অবশ্যই একটা কিছু নিয়ে আসবে এবং এরপর থেকে কিন্তু এই বালকটার মানে এই মার্কেটে যাওয়ার জন্য একটা গভীর আগ্রহ আমরা দেখতে পাই অর্থাৎ যে কোনো মূল্যে সে সেই মার্কেটে যাবে এবং তার যে এই প্রেমিকার জন্য সে কিছু একটা কিনে নিয়ে আসবে এই জন্য সে সকালবেলাতেই তার যে আঙ্কেল রয়েছে এই আঙ্কেলকে সে এই মার্কেটে যাওয়ার যে ইচ্ছাটা এই ইচ্ছাটা তার কাছে প্রকাশ করে তো আমরা দেখি যে এই আঙ্কেলের কাছ থেকে সে কিছু টাকা নেবে টাকা নিয়ে সে মার্কেটে যাবে এবং এই আঙ্কেল তাকে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি মেলাতে যেও কিন্তু সেদিনকে দেখা যাচ্ছে যে এই বালকটি তার আঙ্কেলের আসার জন্য তার আঙ্কেল যে চাকরিতে গেছে বা কাজে গেছে এই কাজ থেকে যে ফিরে আসবে ফিরে আসার জন্য অপেক্ষা করতেছে কারণ সে ফিরে আসলে তার কাছ থেকে কিছু টাকা নিয়ে সে ওই মার্কেটে যাবে কিন্তু সেদিনকে আমরা দেখতে পাই যে তার এই আঙ্কেলটা আসতে কিন্তু খুবই দেরি করে এবং রাত প্রায় 10টা বাজা বাজার মতো অবস্থা এই টাইমে তার আঙ্কেল চলে আসে এবং সে তৎক্ষণাৎ সেই আঙ্কেলের কাছে দৌড়ায় যায় এবং তার কাছ থেকে কিছু টাকা চায় এবং তার আঙ্কেল জিজ্ঞেস করে যে কোথায় কী জন্য টাকা নিবা তারপরে এই বালকটি স্মরণ করে দেয় আমি তো তোমাকে বলেছিলাম সকালবেলায় যে আমি বিকেলে বা সন্ধ্যার পরে হচ্ছে অ্যারাবি মার্কেটে পেয়ে যাবো এই জন্য আমার কিছু টাকা লাগবে টাকা দাও তো যাই হোক এই আঙ্কেলটি বলে যে হচ্ছে এখন তো সবাই ঘুমাই পড়ছে এখন তুমি এই মার্কেটে কীভাবে যাবো কিন্তু তার যে আন্টি বা চাচি রয়েছে সে তখন বলে যে যেহেতু টাকাটা চাচ্ছে তাকে টাকাটা তুমি দিয়ে দাও কতক্ষণ ধরে সে বসে রয়েছে এবং যখন এই ছেলেটা বালকটা টাকাটা পায় টাকাটা পাওয়ার পরে সে কিন্তু ধরে স্টেশনে চলে যায় এবং স্টেশনে গিয়ে সে ট্রেনে করে কিন্তু সেখানে যাবে ট্রেনে গিয়ে এই ট্রেনটা আবার অনেকক্ষণ ওয়েট করতেছে স্টেশনে এটাও কিন্তু বালকের সহ্য হয় না অ্যাট লাস্ট সে এই অ্যারাবি মার্কেটে পৌঁছায় মার্কেটে পৌঁছানোর পরে সে দেখে সেই মুহূর্তে মার্কেটটা অলরেডি ক্লোজ হয়ে গেছে অর্থাৎ সব দোকানপাট বন্ধ হয়ে গেছে কেবলমাত্র একটি দোকান খোলা রয়েছে এবং এই দোকানের সামনে দেখতে পাচ্ছে একজন ইয়াং মহিলা এবং কয়েকজন পুরুষ দুই তিনজন তারা গল্প করতেছে এবং এই বালকটাকে দেখে এখানে একটা ইয়াং মহিলা রয়েছে সে বালকটাকে দেখে বালকটাকে জিজ্ঞেস করে যে তার কিছু লাগবে নাকি তো এই বালকটি বলে যে না আমার কিছু লাগবে না যদিও এই বালকটি ওই মহিলাটি কিন্তু একটা স্টলের মালিক এবং এই মালিকের দোকানে একটা ফুলের টব রয়েছে কেবলমাত্র এবং এটা এই বালকের খুবই পছন্দ যদিও সে এটা নিতে চাইছিল কিন্তু যেহেতু তারা কথা বলতেছে এখানে কোনো এক সংকোচে সে তার আর এটা নেওয়া হয় না এবং সে দুঃখ ভরাক্রান্ত ইতে সে কিন্তু ফিরে আসে অর্থাৎ প্রেমিকার জন্য সে যে একটা প্রমিস করছিল যে একটা কিছু নিয়ে যাবে কিন্তু এটা সে নিয়ে যেতে পারে না এবং এটার মধ্যে দিয়ে আমাদের এই যে শর্ট স্টোরি এই স্টোরিটার কাহিনীটা এখানে কিন্তু শেষ হয়ে যায় তো আমাদের জেম জয়েস সে মূলত এখানে এই স্টোরি দ্বারা এটাই বোঝাচ্ছে যে একটা অ্যাডোলেসেন্ট বয় তার ভিতরে প্রথম প্রেমের যে আবেগটা আসে আবেগটা আসার পরে তার যেই চিন্তাভাবনা থাকে তার প্রেমিকার প্রতি কেমন চিন্তাভাবনাটা থাকে এবং সবসময় যে তারই চিন্তাভাবনা থাকে এই বিষয়টাই কিন্তু তিনি তুলে ধরছে তার এই স্টোরির মাধ্যমে যদিও আমাদের এই বালকটি কিন্তু সে তার প্রেমের কাহিনী প্রেমের কথা তার মনের কথা কখনোই কিন্তু এই বালিকাটিকে বলতে পারে নাই তারপরেও তার ভিতরে যে অনুভূতি আছে এই অনুভূতি নিয়েই সে কীভাবে দিনটা যাপন করতেছে এবং তার আগ্রহটা কেমন এবং তার চিন্তাভাবনাটা কেমন ঠিক এই বিষয়গুলোই কিন্তু আমাদের জেমস জয়েস তার এই শর্ট স্টোরির মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন তো বন্ধুরা এই ছিল মূলত এই শর্ট স্টোরির কাহিনী এখানে জটিল কোনো বিষয় নাই জাস্ট খালি একটা কথাই মনে রাখবো সেটা হচ্ছে একটা অ্যাডোলেসেন্ট বয় কিশোর একটা বালক তার বালকের মনে একটা কিশোরীর প্রতি যে প্রথম যে প্রেমের আবেগটা আসে সেই আবেগটাই মূলত আমাদের জেমস জয়েস এই স্টোরির মধ্যে তুলে ধরছে তো আশা করি এই ক্লাসটার পরে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নাই আমি আমার ক্লাস এখানে শেষ করতেছি আর শেষ করার আগে তোমাদের আবারও বলে যাচ্ছি সেটা হচ্ছে তোমরা যতদিন এই ইংলিশ লিটারেচারের সাথে আসো ততদিন আমার সাথে দেখা হবে কারণ অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সকল লেকচার কিন্তু আমার এই চ্যানেলে আছে এবং আমার এই চ্যানেলটি মূলত হচ্ছে ইংলিশ লিটারেচার বেসড এবং তোমাদের কোন সাবজেক্টে কোন বিষয়ে তোমাদের ক্লাস দরকার কোন বিষয়ে টপিক্সের উপর ক্লাস প্রয়োজন এবং কোন বিষয়টা তোমরা বুঝতে পারতেছো না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং তৎক্ষণাৎ এই ইংলিশ লিটারেচার ভিডি আছে তোমার পাশে তোমার সমস্যা সলভ করার জন্য তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা এবং আমি আবারও তোমাদের ব্রাইট ফিউচার কামনা করি আমার ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ।